भेरगाव ऑल राभा स्टूडेंट यूनियन नि आफादगिरी जीवन राभा राकेश राभा मुंनि सानै सुबुङा सासे उन्दै गथ'खौ गाग्लोबदों ओनसोलनि रायजो राजाया फोरमायनाय बादिब्ला भेरगाव ऑल राभा स्टूडेंट यूनियन नि आफादगिरी जीवन राभा राकेश राभा मुंनि सानै सुबुङा मबाइल गोमानायनि सन्देहजों 13 बोसोर बैसोनि सासे उन्दै गथ'खौ मोसौ लायनो थांनाय समाव रावबो नुयै खाबु लानानै लामानिफ्राय थिखांनानै लाङो होननानै फोरमायदों मंत्री बादिब्ला उन्दै गथ'खौ थिखांनानै भेरगाव ऑल राभा स्टूडेंट यूनियन नि मावकुलियाव लाबोनानै गाज्रि रोखोमै गाग्लोबखांनायनि उनाव उन्दै गथ'खौ लामायाव गारनानै थाङो बे जाथायखौ मोन्थिनानै गामिनि रायजो राजाफोरा लोब लोब फैनानै भेरगाव ऑल राभा स्टूडेंट यूनियन नि मावकुलियाव आयेन खान्थि बायदियै सोंखारियो बे सोंखारिनायाव भेरगाव ऑल राभा स्टूडेंट यूनियन हाय भेरगाव ऑल राभा स्टूडेंट यूनियन मुर्दाबाद आरो बायदि बायदि स्लोगान होनानै होस्रिखावदों बे जाथायखौ लानानै गामिनि रायजो राजाफोरा सोंखारिनायखौ भेरगाव ऑल राभा स्टूडेंट यूनियना रायजो राजानि हेंथायै गसंथियो मोर सलितु तारा माने आमि बल खेलिसिलु বল খেলি থাকাত আমি এটা মানে ভাগিন হয় আমার রাকেশে সি কলে কি মোর মোবাইল মই সুদিল রাকেশক কি ভাগিন তোমার মোবাইল হয়ে আছে বলে দেখুন বুঝলিনে তারপরে অ বলছি বলি কোয়ার পিছত মই কাকরামারি চকর লাগে আহিল আলহী আছি মোর হেনকে মাংস নিব আহিছো আহার পিছত কি হল ইয় মোক কলা দেউতা ময়ও যাং তোমার লগত লৈ আনিল আনার পিছত কি হল আমি বল খেলি থাকিল বল খেলি সি তারমানে রাকেশে সি জায়গা ঘুরি আছে তারমানে সি কেনকে মানুষজন উঠাব পার যে তা চুলি উঠাম তাক মারিম কিতে মারলিহে ওলাব কথাটো এনেকে করে ইয়াক চাই আছে গধূলি হল গুরু নিব আছিল গুরু নিব হাত চলিটো কি টেকনিক করে লিছে অপহরণ অপহরণ করে লিছে কাকো খবর দিয়া নাই কোনে গমে নাপায় আমার গাঁর মানুষই গমে নাপায় এটাও ইয়াত আনি ফেলে অফিস আনি ফেলে ইয়াক রাকেশে আনিছে এইটো আপসু অফিস রাভা অফিস রাভা অফিস হয় আপসু অফিস ইয়াক এই মোবাইল চোরের কারণে উঠে লই নিছে সন্দেহ আনি ফেলে ইয়াক কি ইয়াতে মারপিট করেছে ইয়াতে মারছে দরজা সবাই মারিছে ইয়াক চলি যোগ ইয়ার মই রাতি তারপর রাতি মেডিকেলত লই গেলো ট্রিটমেন্ট করে আনলো দিয়া নাই দিম বলে ভাবিছো এটা আলোচনা তো করি মইতো কারণ নদী হব লাগে হেঁতর ভালকে আমি ইয়াক যেনকে মারছি আমি হেনকে মারিম তাক তাক মারিমে মোর কবল কইখিনি দেখাইছো দেখাইছো মেডিকেলের কাগজ আছে মেডিকেলের রিপোর্ট লই আছো রাকেশ আর সেক্রেটারি ঝুঁকি কোন হয় ই তো আর্টস সেক্রেটারি ধন্যবাদ জানাইছো মই নিউজ লাইভ কালি যাকালি যে ঘটনা হয়ে গেল বহুত মানে বেয়া লগা কারণ লড়াটো একদম সরু মোবাইল চুরির সন্দেহত তার মানে রাস্তারপর কিডনেপ করে লয় আহি আরসু অফিসত রাকেশ রাভা আর প্রেসিডেন্ট না সেক্রেটারি নামটো আসলে জীবন রাভা আরসু অফিসত তার মানে এনেকে দরজা সরজা জোপায় বেয়াভাবে মারে মারপিট করে লড়াটো মাত্র 13 বছর হয় পিছত আমাক কোনো ধরনের খবর দিয়া নাই যেটা নাকি মানে যেনেকে আনিছে তেনেকে মানে মারপিট করে লই গে তার মানে রাস্তাত পেলাই থাকে গেছে রাস্তাত পেলাই থাকে যাওয়ার পিছত সি তার মানে লাহে লাহে সি গেছে মানে ঘর তারপরতো মই দেখিলো তারপর মই তাক সুদিল মই গম পাও যে মানুষজন কিবা এটা নহয় কিবা এটা হয়েছে কারণ কিয় সি তার মানে একদম কান্দ মো মানে একদম মানে দুঃখ লগা তারপর মই সুদিল যে কি হয়েছে তোমার তারপর মই সুদিল কবার কিবা মানে কাবার কিবা লাগিয়ে আছো নি বা কবার কিবা খাই আছো নাকি এনেকুৱাটো বেলেগ দিনা নহয় সেনেকে মই সুধি বুঝি তাক কলো যে সি লাস্টত যায় তাৰমানে মোক নকলে একো ককাকে সুধিলে নাই তোমাৰ কিবা এটা হৈছে গতিকে তুমি কোৱা তাৰপিছত মানে কথাটো সি খুলি ক'লে যে এনেকুৱা সেনেকুৱা মোক মানে মোবাইল চোৰ কৰা বুলি সিনে ৰাকেশ দাদাই মোক এনেকৈ এনেকৈ ৰাস্তাৰ পৰা ধিমান ৰাভা এনেকুৱা ল'ৰা এজনক বিচাৰিব যাওঁ বুলি সিনে আহি আৰ চি অফিচত লৈ আহি তাৰমানে বেয়াকৈ মাৰিছে মানে আৰু লৈ গৈ
রাস্তাত পেলাই থৈ গৈছে আমাক কোনো ধৰণৰ কথা জনা নাই এখন মাৰিছে যে আৰু পিছত আনি ফলে আৰু পিছে ইটো কি এনেক কৰি থাকি নেকি টেকে ফলে মানুহ আনি ফলে মাৰি থাকি নেকি আছে আগতে মই তেনে কোৱা বৰ্তমান গম পোৱা নাই হয়তো কৰিব পাৰে হয়তো কোনোবা গম পাব পাৰে এটো ভাল হৈছে না মানে একদম বেয়া হৈছে কাৰণ এখন হল এখন সুস্থ জেনেবা অফিচ হয় কি বুলি কয় শান্তিৰ জায়গা হেহে জেনেবা ভাল বিচার করি ইয়াতে ভাল বিচার করব লাগে মানুহক ভাল বিচার করব লাগে ইয়াতে ধর বহুত জ্ঞানী মানুহ থাকিব লাগে আসলতে অফিস বিলাকত বহুত জ্ঞানী যাতে এখন সংসারক যেনেকে চলায় মেন মানুহজনে ঠিক তেনেকুৱা চলাব লাগে আপনারা কি বিচার করে আমি ন্যায় বিচারো যেনেকে মারিছে তেনেকুৱা আমি বিচারো যে তেখেতো মানে পাব লাগে পানিশমেন্ট বর্তমান আমি কেস দিয়া নাই আলোচনা করে আছো আমাক কেস দিব মানে আমি এতিয়া ইমান কেস দিম বুলি ভাবা নাই আর যদি মানে তেখেতকলে যদি মানে আমাক কোনো ধরনের রেসপন্সিবিলিটি আমাক নিদিয়ে এটা বলে আমি আইনলৈকে যাবলৈ বাধ্য হ'ম।